রাতের অন্ধকারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযোগে ধৃত এক, নির্মীয়মান বহুতলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ। শাকিল মোস্তাক আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আছে, বিস্তারিত জেনে নেব ঠিক কি ঘটেছিল। শাকিল, দেখো রূপা, নিউ টাউনে রাতের অন্ধকারে 17 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযোগে ধৃত এক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নবপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে ব্যক্তি থানায় ফোন করে জানায় এক নাবালিকা রাস্তায় বসে কাঁদছে, তার সাথে কিছু হয়েছে। সেই মতো পুলিশ সেখানে গিয়ে মেয়েটিকে মদ্যপ অবস্থায় উদ্ধার করে, জিজ্ঞাসাবাদ করতে জানতে পারে সে একটি বান্ধবীর বাড়িতে গিয়েছিল সিটি সেন্টার 2 ওই এলাকায়, এবং সে রাতে যখন বাড়ি ফিরছিল গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাস্তায়, সেখানে একটি বাইক এসে দাঁড়ায়। একটি যুবক সে দাবি করে যে তার বাড়ির লোক সাথে তার পরিচিত এবং সে তার বাড়ি চেনে, তার বাড়িতে পৌঁছে দেবে। এই বলে সেই মেয়েটিকে বাইকে তুলে নিয়ে আকাঙ্কার দিকে নিয়ে চলে যেতে থাকে, নিউ টাউনের আকাঙ্কার দিকে। সে বাড়ির থেকে উল্টো পথে যাচ্ছিল বলে জিজ্ঞাসা করায় যে এখানে একটা কাজ আছে, তাই সেই জন্য অন্যরা কে কাজটা মিটিয়ে সে বাড়িতে পৌঁছে দেবে তার, এবং সেখানে নিয়ে গিয়ে কিছু মদ্যপ কিছু খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে তাকে ধর্ষণ করে, এইবারে সে তাকে ফেলে রেখে পালিয়ে যায়, এবং মেয়েটা রাস্তায় যখন বসে কাঁদতে থাকে এক ব্যক্তি যখন দেখতে পায় সে ঘটনাটা থানায় জানায়। থানার ইকোয়ার্ক থানার পুলিশ এখানে গিয়ে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, এবং আজ ধৃতিকে নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। আজকে ধৃতি যে গ্রেপ্তার হয়েছে সেই যুবককে 1200 কোর্টে তোলা হবে। আরুবার জোরে বল, জোরে বল। তুমি কি কোথায় বাড়ি তোমার? ছিল দেখে ছিল তুমি কোথায় ছিলে? সেই সময় তোমাকে বাড়ি ছেড়ে দেবে বলেছে, অন্য কি ও চেনো ওকে? ও কি বাইকে ছিল? তুমি চেনো না উঠলে কেন? বলে আমি তোর বোনের বন্ধু, তোর বাড়িতে দিয়ে আসছি। আচ্ছা, আমার বাড়িতে এটা না বলে দাঁড়া আমি তোকে নিয়ে আসছি।